আপনি কি দুদিনের ছুটিতে বেড়াতে যাবার জন্য ভিড়ভাট্টাহীন জায়গার সন্ধান করছেন? আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনি মেঘেদের মাঝে থাকতে পারবেন আর চোখের সামনে দেখতে পারবেন সবুজ গালছেতে মোড়া পাহাড় আর বর্ষারানী যেখানে রূপের ডালি সাজিয়ে বসে থাকে, যেখানে আপনি একান্তে ঘুরে দেখতে পারবেন দালাই লামা নির্মিত মনেস্ট্রি আর অবাক হবেন জলের উল্টো পথে চলা দেখে। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব বাড়ির পাশের ছোট্ট তিব্বতের সাথে। নমস্কার বন্ধুরা, রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ডের একটি নতুন গন্তব্যে আপনাদের আন্তরিকভাবে স্বাগতম। হাতে ছুটি খুব কম অফিস স্কুল কলেজের জন্য, তাই দুদিনের ছুটিতেই আমরা বেরিয়ে পড়লাম নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, আর আমাদের ট্রেনটি ছিল হাওড়া আদি সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে আমরা রওনা দিলাম ঝারসুগড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি ছিল রাত 11:40, আর আমরা ঝারসুগড়া স্টেশন পৌঁছাই পরের দিন সকাল 8:00। আমরা স্টেশনের প্রাইভেট একটি ওয়েটিং রুমে সকলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মানপথের উদ্দেশ্যে। স্টেশনের বাইরেই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল, যেটা আমরা অলরেডি বুক করে রেখেছিলাম পান্ডে ট্রাভেলসের মাধ্যমে। বন্ধুরা, ড্রাইভার যদি রাস্তা সম্পর্কে ওয়াকিবহল থাকে তাহলে সে হয়ে ওঠে ভ্রমণ গাইড, আর ভ্রমণটাও হয়ে ওঠে আরও মধুরময়। কিন্তু বলা বাহুল্য, সারা ট্রিপ জুড়েই আমাদের কম বেশি গুগল ম্যাপের সাহায্য নিতে হয়েছিল। যাই হোক, বেশ কিছু দূর যাওয়ার পরে আমরা একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর আবার যাত্রা শুরু। গাড়িতে এই জার্নিটি প্রায় 200 কিলোমিটার এবং লাগে 4-5 ঘন্টা। তারপর আমরা সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে ওড়িশা ছেড়ে ঢুকে পড়লাম ছত্তিশগড়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপার, রাস্তার দুদিকে সবুজে মোড়া পাহাড়। এখানে এসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনোমুগ্ধ হয়ে যাবেনই। অবশেষে আমরা মানপথের প্রথম স্পটে এসে পৌঁছালাম। জায়গাটির নাম হলো সুধীর বাগিচা বা রাজপুরী ওয়াটারফল। আমরা এসেছি এখন সুধীর বাগিচা। এখানে একটি ওয়াটারফলস আছে যেটি খুবই সুন্দর, যেটা আপনারা কাছ থেকে উপভোগ করতে পারবেন। এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় স্পটের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম টাইগার পয়েন্ট। এখানেও একটি সুন্দর ওয়াটারফল আছে। শোনা যায় এখানে বাঘেরা নাকি জল খেতে আসে, তবে এখন বাঁদরের উপদ্রবই প্রচুর। টাইগার ফলস দেখার পর আমরা আমাদের ইভিনিং স্ন্যাক সেরে নিলাম লোকাল ভুট্টা দিয়ে। এই হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই নরম কুচি ভুট্টা ব্যাপারটাই একদম জমে গেল। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, তাই আমরা ঠিক করলাম যে আমাদের নেক্সট গন্তব্য হবে আমাদের রিসর্ট, কারণ আমরা এমনিতেই সারাদিন খুব টায়ার্ড ছিলাম। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের রিসর্টটিতে। আমাদের রিসর্টটি হলো কর্মা এথনিক রিসর্ট, যেটা কিনা ছত্তিশগড় ট্যুরিজম বোর্ডের অন্তর্গত। আর এই রিসর্টটি হলো মনপথের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট রিসর্ট। তো চলুন আজ আপনাদের ভেতরটা একটু ছোট করে ঘুরিয়ে দেখাই, কাল আপনাদের বাইরে থেকে রিসর্টটা ঘুরিয়ে দেখাই।
গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ আমাদের মানপাতা সেকেন্ড ডে। আর আজকে কাল রাত্রে বৃষ্টি হয়নি, কাল একটু বিকালে বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে একদম বৃষ্টি হয়নি। একটু স্লাইট ওয়েদারটা ঠান্ডা আছে, আর রোদও উঠেছে, খুব ভালো ওয়েদার এখানকার। আর এখানের যে পরিবেশ আর কি বলবো। এখন বাজে সকাল 5:30। চলো তোমাদের এই রিসর্টের চারদিকটা একটু ঘুরিয়ে দেখি। খুবই সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই পাচ্ছ তোমরা। এই কর্মা রিসর্টটা কিন্তু সত্যি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আজ যেহেতু পুরো দিনটাই ঘোরার জন্য আমাদের হাতে আছে, তাই আমরা ঠিক করলাম দূরের সাইট সিনগুলো আজ আমরা দেখে নেব, আর কাছের সাইট সিনগুলো কাল সকালের মধ্যে দেখে নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। সেই মতো কর্মা রিসর্টেই ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা রওনা হলাম আজকের প্রথম টুরিস্ট স্পট উল্টা পানি বা ম্যাগনেটিক পয়েন্ট দেখার উদ্দেশ্যে। এখানে জল উল্টো পথে বইতে থাকে, যেটা নিজের চোখে চাক্ষুষ না করলে বিশ্বাস করাই কঠিন। এখন আমরা আছি উল্টামানির দিক, এইদিকে উল্টামানিতে। আর একটা নৌকা, অনেকই নৌকা এখানে ভাসানো হয়েছে। ওই দিকটাতে অনেক কিছু গাছ আছে, আর মানে পরিবেশ তো মানে এত সুন্দর, আকাশ মানে ঠান্ডাও আছে, অল্প অল্প, খুব সুন্দর পরিবেশ। দেখুন এখানে পেপার বোর্ডটি কিরকম উপর দিকে উঠে যাচ্ছে। এখানে কিছু ফটো তোলার পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল তিন টিনি পাহাড়ের উদ্দেশ্যে। এখানে এমন একটি পাহাড় আছে যা দিয়ে বিভিন্ন ধরনের আওয়াজ বের হতে থাকে। একজন বৃদ্ধা আমাদের এই পাথরের গল্প শোনালেন এবং নানা রকমের আওয়াজও করে শোনালেন। এ কেসা আওয়াজ হয় বল দিন? ইয়া ছোট আওয়াজ হয়। টুকরো টুকরো যায় পাথর কি একই হ্যাঁ দাদা বাবু? পাথর একই হ্যাঁ একই পাথর কি ছোটা মোটা তিরা প্রকার কা আওয়াজ হয় নিতে মি এই রাতা হুঁ আজ সুনাতা হুঁ বাতাতা হুঁ কহতা হুঁ। পাথর কান কিন কাটেগা থাড়া হিস্ট্রি বেটা এ পত্থর নই হে মনুষ্য সন্ত থা জৈসে রাম লক্ষ্মণ বনবাসী কা না কই তালি মার রা কই হাস রা কই রো রা থা এ জঙ্গল থা কই সো রা থা ইয়া পে তা মুনি জগম জানি থা তো ও কহা কি ইয়া কেউ সো রা থা রাম লক্ষ্মণ কে নিকালনে তো কই তালি মার কই রো রে কই হাস রে তা কহা কে কেউ সো যা তুম পত্থর বন জায়গা यहीं से आकर के राम जी उसको आज ही ठोका है, इसका आवाज निकला है, आ करके जाके रामगढ़ में समाया है। अच्छा। जाए तो वही देखिए बेटा, तब से इससे पे ये पत्थर बन गया है। अगर राम जी अगर भक्ति में खड़ा हो जाएगा ना तो कोई जीवन खड़ा हो जाएगा। अच्छा। সেখান থেকে আমরা চললাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন রামগড় কেভের উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে প্রায় 2:30, তো আমরা রাস্তাতেই আমাদের লাঞ্চটি সেরে ফেলি। রামগড় যাওয়ার পথেই আপনারা একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন যার নাম মহেন্দ্র ধাবা। খুবই রিজনেবল প্রাইসে ভালো খাবারটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এর লোকেশন এবং ডিটেলস আমার ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া রইল। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম রামগড় কেভ দেখতে। শোনা যায় যে শ্রীরাম লক্ষ্মণ এবং সীতা বনবাসের সময় এখানে কিছুদিন সময় অতিবাহিত করেছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিকেল হয়ে আসছিল, হাতে ছিল সময় অনেক কম। সেখান থেকে আমরা চলে গেলাম ঘাগি ওয়াটারফল দেখতে, যার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ।
রামগড় কেসে ঘাগে অর্ডার করেছে এখানে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন জল যাচ্ছে কিন্তু আমাদের এখন যেতে হবে ওই দিকটাতে ওই দিকটাতে বড় ওয়াটারফলটা দেখা যাক কতটা দিকটারি আমি এখানে দেখা যাচ্ছে ওইখানে ছোট করে দেখা যাচ্ছিল বাট এখানে এখন বড় করে দেখা যাচ্ছে জলের প্রচণ্ড স্রোত যেহেতু আমরা আগস্ট মাসে এসেছি জলের প্রচণ্ড স্রোত দেখতেই পাচ্ছেন আর এখানে অপূর্ব অনেক অনেক পাথর পাওয়া যাচ্ছে এইভাবে আজ সারাদিন কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না ফেরার পথে ডিনার সেরে আমরা রিসর্টে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম ডে থ্রি আজ আমাদের মনপথের সফরের শেষ দিন সবাই তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে মানপথের থার্ড ডে আমরা আমাদের হোটেল থেকে একটু সামনে দাঁড়িয়ে আছি এখানটা আমরা ফটোশ্যুট করছি আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা অতটা রোদ ওঠেনি তো আমরা এরপর যাব হচ্ছে টিবেটিয়ান মনাস্ট্রিতে প্রথমেই দেখে নিলাম টিবেটিয়ান মনাস্ট্রি খুবই মনোরম পরিবেশ যেখানে আসলে আমার মন শান্ত হয়ে যেতে বাধ্য তো আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি টিবেটিয়ান মনাস্ট্রিতে তো মনাস্ট্রিতে আসতে গেলে সরু একটা রাস্তা আছে আর দুপার সারি পুরো ঝাউ গাছে ভর্তি আর ইয়ে আমার সামনে দাঁড়িয়েছে মনাস্ট্রিতে খুব সুন্দর শান্ত মনোরম পরিবেশ এখানে আর দেখতে পাচ্ছেন মনাস্ট্রিতে পিছনে আছে সাইডে দেখতেই পাচ্ছেন অনেক ডালিয়া গাছ গোলাপ গাছ ওই সাইডে ডালিয়া অনেক আছে গাছ ঝাউ গাছে ভর্তি অনেক অনেক গাছ এই মনাস্ট্রিটার পাশে এই গাছটার ফুলটার নাম আমরা জানি না তো আপনারা যদি জানেন তো অবশ্যই কমেন্টে লিখবেন গোলাপগুলো দেখেছেন কত বড় বড় এবার আমরা যাব টিবেটিয়ান মনাস্ট্রির ভেতরে আর এখানে মাস্ক জুতো খুলে ঢুকতে হয় চলুন এখানে আরও দুটি মনাস্ট্রি আছে আপনারা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন মনপথ এটি ছত্তিশগড়ের সিমলা তো বলা হয়ই তার সাথে এই জায়গাটিকে মিনি তিব্বতও বলা হয় তার কারণ হলো এখানে প্রচুর তিবেটিয়ান পরিবার রয়েছে 1959 চায়না যখন তিব্বতকে আক্রমণ করেছিল তখন কিছু রিফিউজি এখানে চলে আসেন এবং ভারতে তাদের আস্তানা দেওয়া হয় তাদের খাওয়া দাওয়ার মধ্যে এখনও তিবেটিয়ান ছোঁয়া থাকলেও তারা কিন্তু এখন মনে প্রাণে ভারতীয় মনাস্ট্রিগুলো দেখার পর আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জলঝলি পয়েন্ট বা বাউন্সিং গ্রাউন্ডে সে যেন আজব এক ফেপান্তর যেখানে জমি সর্বদাই কম্পমান যদিও এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু তা আমাদের একটুও দমিয়ে রাখতে পারেনি চলুন সেই দৃশ্য একটু দেখে নেওয়া যাক সবার মতোই আমরাও দেখাচ্ছি জলজলিতে এসে দেখতেই পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে খুব সুন্দর ভাবে এখানে নড়ছে কিন্তু এখানে খুব কাদা খুবই কাদা ঘুস গা হ্যাঁ ইসমে তিন চার আদমি সবকো নিকালা হ্যাঁ ঘুমা ঘুমা কে হ্যাঁ ঐসে চল হ্যাঁ সাহাবে দেখিয়ে না
पूरा कीचड़ है, पूरा घुस जाइएगा, अभी पता नहीं चलेगा आप कहाँ गए। जलझली पॉइंट थे के आम्रा चले गेलाम फिश पॉइंट वाटरफॉल्स देखार उद्देश्य। प्राकृतिक सौंदर्य एक कथा अपरिहार्य, बर्षा रूप जान और फेटे पड़े। चलून पुरोटे एक घुरे देखा जा। আমাদের হাতে আর বিশেষ সময় ছিল না, কারণ আজকে আমাদের চেক আউট করার ছিল দুপুর ১২টায়। সেই মতো আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন মেহতা পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। চলে এলাম মেহতা পয়েন্টে। এটি একটি টপ ভিউ বা সানসেট পয়েন্টও বলা চলে। এখান থেকে সোজা আমরা চলে এলাম আমাদের হোটেলে এবং ব্যাকপ্যাক করে চেক আউট করে নিলাম। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, বাজে তখন ৩:৩০। আমরা রওনা দিলাম ঝারসুগুড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হাওড়া মেল ৯:৫৫। বন্ধুরা, আপনাদের ট্রেন যদি রাতে থাকে তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবেন, কারণ স্টেশন প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এবং রাস্তার ২ থেকে ৩টি জঙ্গল পাবেনই। ফেরার সময় আমরা কিছু সমস্যার সম্মুখীন হলেও ট্রেনটি লেট থাকার কারণে আমরা ট্রেনটিকে ধরতে সক্ষম হই। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।